সকালের নাস্তায় পরোটার সাথে রেস্টুরেন্টে মুরগির গিলা কলিজা ভুনা অনেকেরই পছন্দের একটি খাবার। আজকে আমি তৈরি করে দেখাবো এই পছন্দের খাবারটি। বাসায় কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করতে পারবেন আশা করি ভালো লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিলাম হাফ টেবিল চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির গিলা কলিজা। আমি এখানে তিনটে মুরগির গিলা কলিজা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এক মিনিটের মতো এখানে রান্না করব। এটা সিদ্ধ করব না, জাস্ট এভাবে পানি উঠে আসছে। এবার আমি মুরগির গিলা কলিজাগুলোকে তুলে রাখব, এতে করে রান্নার পরে কালারটা দেখতে সুন্দর আসবে। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার এর মধ্যে শুকনো মশলা দিয়ে দিব। হাফ টেবিল চামচ করে হলুদ, মরিচ, জিরা আর গরম মশলার গুঁড়ো নিয়েছি। হাফ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা নিয়েছি আর এলাচ, দারচিনি, লং আর তেজপাতা নিয়েছি। সবগুলো মশলা আমি একসাথেই দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা ভুনা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই আগের থেকে হালকা সিদ্ধ করে রাখা মুরগির গিলা কলিজাগুলো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো এখানে রান্না করব। চুলার আঁচটা অল্প রেখে পুরো রান্নাটা করতে হবে। মুরগির গিলা কলিজা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, 30 মিনিটের মধ্যেই হয়ে যায়। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য হাফ কাপ পানি, এর বেশি পানির প্রয়োজন নেই। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 20 মিনিটের জন্য চুলার আঁচ অল্প রেখে। 20 মিনিট পর পানিটা শুকিয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। আমি কিন্তু প্রথমে জিরার গুঁড়ো দেইনি, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দাঁড়িয়ে থেকে আরও 10 মিনিটের জন্য রান্না করব, একেবারে ভাজা ভাজা হওয়ার জন্য আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নামিয়ে নেবেন। অনেকে হয়তো ঝোল রাখতে চাইবেন হালকা, অনেকে ভাজা ভাজা করতে চাইবেন, যে যে পর্যায়ে ভালোবাসেন সেরকম করে রান্না করে নেবেন। রান্না হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার মুরগির গিলা কলিজা ভুনা। পরোটার সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে, খুব অল্প সময় তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।